এবার দেখে নেব খেলার টুকরো খবরগুলো। এশিয়া কাপে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের 19 ঘন্টা আগে একাদশ ঘোষণা করল পাকিস্তান, যেখানে নেপালকে বড় ব্যবধানে হারানো দল নিয়েই লড়বে বাবর আজমরা। ম্যাচের আগের দিন একাদশ ঘোষণার খুব একটা প্রচলন নেই ক্রিকেটে। এশিয়া কাপে পরপর দুইবার এই ঘটনা ঘটালো পাকিস্তান। এর আগে নেপালের বিপক্ষে ম্যাচের 18 ঘন্টা আগেই একাদশ ঘোষণা করে দেশটি। পুরুষদের ফাইভ এ সাইড এশিয়া কাপ হকির সেমিফাইনালে খেলা হলো না বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে ওমানের কাছে 5-3 গোলে হারল লাল সবুজের দল। একই সাথে ফাইভ এ সাইড হকি বিশ্বকাপে খেলারও সুযোগ হারালো বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা তিন দলের সুযোগ রয়েছে এশিয়া থেকে ফাইভ এ সাইড বিশ্বকাপে খেলার। কিছুদিন আগেই বার্সেলোনার মূল দলের হয়ে নিজের প্রতিভা দেখিয়েছিলেন 16 বছর বয়সে লামিনে ইয়ামাল। বার্সার সেই বিস্ময় বালক এবার স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন 2024 ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের জন্য। 24 সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে, যেখানে আছেন ইয়ামালের নাম।